Subscribe to Shimaru Bengali and press the bell icon to never miss an update. হ্যাঁ বাবা, কত মাস পর পর ফোন করিস, মাকে মনে পড়ে না তোর? আরে মা, আমি খুব ব্যস্ত আছি। আরে আমার হাতে এখন অনেক কাজ। তুই ঠিক আছিস তো? হ্যাঁ মা, আমি একদম ঠিক আছি। নিজের খেয়াল রাখিস। আচ্ছা মা, আমার অনেক কাজ আছে, আমি এখন রাখছি। হ্যাঁ, প্রণাম নিও। ভালো থাকিস। আরতি? হ্যাঁ আরতি। হ্যাঁ মা, আসছি। হ্যাঁ মা, ঘর পরিষ্কার করেছিস তুই? হ্যাঁ মা, করে তো ছি। করেছিস তাই না? এই পরিষ্কার করেছিস, এই দেখ দেখ তুই, এই দেখ কত ধুলো। এই পরিষ্কার করেছিস না তুই? মা আমি আরেকবার করে দিচ্ছি। আবার করে দিচ্ছি, যতক্ষণ ভালো করে আমাকে পাগল করে না ছাড়বি, তোর কানে কোনো কথাই ঢোকে না। তাড়াতাড়ি পরিষ্কার করে না। কে জানে কেন একে ঘরে নিয়ে এসেছিলাম, বিরক্ত করে দেয়। ভালো করে চেপে চেপে পরিষ্কার কর, ভালো করে কর। তুই পারলে না এই পুরো ঘরটাকে আস্তা কুরবানিয়ে দিবি। হ্যাঁ মা, হয়ে গেছে সব পরিষ্কার, আমি অফিস যাওয়ার জন্য রেডি হই। হ্যাঁ যা, দয়া করছে যেন আমার উপর, যা। আয় শোন। হ্যাঁ হ্যাঁ মা। যাওয়ার আগে আমার জন্য একটা লিকার চা বানিয়ে দিয়ে যা। মা অফিসের জন্য খুব লেট হয়ে যাচ্ছে। আমি বললাম না, আমার জন্য একটা লিকার চা বানিয়ে নিয়ে আয়, যা। হ্যাঁ মা। আবার বলছি লেট হয়ে গেছে। মা আমি আসছি। ব্যাস ব্যাস। হ্যাঁ শোন, একাদশীর ব্রতটা করছিস তুই? হ্যাঁ মা। আরে শোন শোন, এদিকে ব্যাগটা দেখা তো। মা এতে কিছুই নেই। টিফিন নিয়ে যাচ্ছিস কিনা দেখি একবার। জানি না কি কাল করে তোর পাই সংসারে পড়েছিল। 3 বছর হয়ে গেছে পুরো এই বাড়িতে নাতির গলার আওয়াজ শোনার জন্য আমি অধৈর্য হয়ে পড়েছি। আমার তো ভাগ্যটাই খারাপ। আরে মা কি হয়েছে, কেন চিৎকার করছো সকাল সকাল? আর তুমি এত সেজেগুজে কোথায় যাচ্ছ? আচ্ছা অফিস যাচ্ছ না, ঠিকই আছে, মজা তো তোমারই। ঠিক বলেছিস তুই, এর এই ব্যাপারগুলোর জন্যই না আমার ছেলে রাকেশ চেন্নাইতে গিয়ে পড়ে আছে। এবার কি গরুর মতো এখানেই দাঁড়িয়ে থাকবি? যা অফিসে। আর হ্যাঁ, আসার সময় বাজার করে আনবি। হ্যাঁ মা। হাঁটা চলা দেখো একবার, একে দেখে দেখে না আমার বিপি সুগার দিন দিন বাড়ছে। আরে ছাড়ো না মা।
হাই। হ্যালো। হ্যালো। হাই, আমি সীমা। আই এম আরতি। নাইস। আমি এক সপ্তাহ আগে অপারেশনে জয়েন করেছি। তুমি অ্যাকাউন্টস তো? ভালো। তুমি লাঞ্চ করবে না? তোমার টিফিন কোথায়? আমি লাঞ্চ আনিনি। ও, কোনো ব্যাপার না, আমার থেকে খেয়ে নেবে, অনেক আছে। অ্যাকচুয়ালি আমার একাদশীর ব্রত আছে। ও আচ্ছা। আচ্ছা, আমি দু তিন দিন ধরে নোটিস করছি তুমি একা একাই বসে থাকো। তোমার বন্ধু নেই নাকি কেউ? না, এমন কোনো কথা নয়। ও আছে, আমার ফ্রেন্ডস। ওকে, যদি তোমার কোনো প্রবলেম না থাকে কাল থেকে একসাথে লাঞ্চ করি। ঠিক আছে। ফ্রেন্ডস ফ্রেন্ডস। ইয়ার, এত হেকটিক কেডিউল। আরে, এই ছুটির সময় বসের এত কাজের কথা কেন মনে পড়ে রে? এত কেন ভয় পাচ্ছিস? বলে দিবি মান্থ এন্ড ক্লোজিং চলছে। এত সহজ নয় সীমা ইনলজকে সহ্য করা। আমি যাচ্ছি, আমার খুব লেট হয়ে যাচ্ছে। আরে এক মিনিট দাঁড়া না। কি হলো? ওই দেখ, আমার হাজবেন্ড আছে। অভিষেক, আমার হাজবেন্ড, রেভিনিউ ডিপার্টমেন্টের স্যাংশন অফিসার। এটা আরতি, অ্যাকাউন্ট দেখেও। আজই আমরা সব থেকে ভালো বন্ধু হয়েছি। হাই, আমি না খুব লেট হয়ে যাচ্ছি, আমি আসি। আরে তুই দাঁড়া না, শোন না। কে জানে কোথায় মরতে গেছে, সময়টা দেখো একবার। 8টা বাজতে যায় আর এই মহারানীর বাড়ির জন্য কোনো চিন্তাই নেই। নিশ্চয়ই কোথাও ঘুরে বেড়াচ্ছে। এসেছো মহারানী? ছিলি কোথায় এতক্ষণ? 6টার সময় অফিস শেষ হয়ে যায় আর তুই 8টার সময় বাড়ি আসছিস, করছিলি কি এতক্ষণ? ওটা মা, বস আটকে দিলেন আমায়, একটা মিটিং ছিল, মান্থ এন্ড চলছে না সেই জন্য। এই অজুহাতগুলো আমাকে দেয়া বন্ধ কর, আমি খুব জানি তোর চালাকিগুলো। বোকা মনে করিস আমাকে? আমি সত্যি বলছি। এসেছে রাজা হরিশ্চন্দ্রের মেয়ে। ভুলভাল সময়ে খাওয়ার জন্য আমার প্রেশার সুগার কন্ট্রোল হচ্ছে না। মা, আমি এক্ষুনি কিছু বানিয়ে দিচ্ছি। ধন্য হয়ে গেলাম আমি, আমার বৌমা আমার জন্য চিন্তা তো করলো। যা, তাড়াতাড়ি বানিয়ে আন আমার জন্য। হে ভগবান, ব্যথায় মাথাটা ফেটে যাচ্ছে। তোরও অদ্ভুত নাটক, প্রথমে চিন্তাও করাবি তারপর ওষুধও লাগাবি। কি ব্যথা করছে। কি হয়েছে মা? আরে হবেটা কি, এই সমস্যাটার জন্য কেউ শান্তিতে থাকতেও পারবে না। 3-4 দিন ধরে কি নুন দিচ্ছে খাবারে, এতবার করে বললাম, ভালোবেসে বোঝালাম, কিন্তু এর কানে তো কথা ঢোকে না। আবার ছেলেটার জীবনটাই নষ্ট করে দিলাম আমি। কি ভালো ভালো সম্বন্ধ আসছিল সব ওর জন্য, আর এটা কি জুটতে হলো আমাদের ভাগ্যে? এই মেয়েটার জন্যই না মাসের পর মাস ছেলে আমার বাড়ি আসে না, মায়ের খবরটা পর্যন্ত নেয় না। শান্ত হয়ে যাও মা, কেন নিজের বিপিটা বাড়াচ্ছ? প্রথম থেকেই তোকে আমি পছন্দ করিনি, কি জানি তুমি এর মধ্যে কি দেখে ফেলেছিলে। দেখো, নীল লজ্জার মতো তারই শুধু শুনতেই থাকে। ম্যাডাম যান, হয়ে গেছে, অনেক সেবা করেছেন, গিয়ে আরাম করুন। এসো মা, আমি তেলটা লাগিয়ে দিচ্ছি। হ্যাঁ বাবা, মাথাটা ব্যথায় ছিঁড়ে যাচ্ছে। তোমাকে তো আমি প্রথমেই বলেছিলাম, লতিকা আমার বন্ধু, দাদার জন্য কত ভালো ছিল, পুরো বাড়ি আর দাদা সবাইকে একসাথে ভালো রাখতো। আর কতবার বলতে থাকবি ব্যাপারটা, ভুল হয়েছে তো হয়ে গেছে, কি করব, প্রাণ দিয়ে দি নিজের। কেন বারবার ফোন করছো? বারণ করেছিলাম না তোমায়? তুমি কি বোঝো না কিছু? হ্যালো রাকেশ, আসলে মানে মায়ের শরীরটা খুব খারাপ হয়ে গিয়েছিল, যদি একবার কথা বলে নিতে তো। তোমার এই নাটক করবার কোনো দরকার নেই, পূজা আছে বাড়িতে।
কি হলো মহাশয়, কোন খেয়ালে আছো? কিছু না। আচ্ছা, সন্ধ্যে থেকে দেখছি কেমন যেন আছো, খাবারও ঠিক করে খেলে না, বলো না কি হয়েছে? কিছু না, বললাম তো অফিসের কাজটার জন্য একটু মুডটা অফ আছে, ব্যাস। ব্যাস এইটুকু? মুড তো আমি এমনি বানিয়ে দেব। কি ভাবছিস? কিছু না। আচ্ছা, এরকম চুপচাপ একা একা বসে থাকতে খুব মজা আসে না তোর? এমন কোনো কথা নেই। কি হয়েছে বল, কোনো প্রবলেম আছে নাকি? আমি বললাম না এরকম কোনো কিছু নেই। তুই জানিস তো, তুই আমার সাথে সব কিছু শেয়ার করতে পারিস, কিচ্ছু না লুকে। আমরা ভালো বন্ধু, তাই না? আমি জানি আমার ভালো বন্ধু। তাহলে বল কি হয়েছে। অ্যাকচুয়ালি কাল রাত্রে শুতে একটু লেট হয়েছিল, তাই এখন একটু টায়ার্ড। ও, এই ইয়ং বয়সে লম্বা রাত, স্বামীও কাছে নেই, খুব মনে পড়ছে না রাকেশকে? অ্যাকচুয়ালি কাল আমার শাশুড়ির শরীরটা খারাপ হয়ে গেছিল, তাই রাত হয়ে গেছিল। আর আমি এখানে কি কি ভাবছিলাম, এমনিতে তোর শাশুড়ি ভীষণ লাকি, তোর মতো বউ পেয়েছে, ঘর অফিস সবকিছু সামলে নেয়, তাও আবার স্বামী ছাড়া। যদিও আমি ভীষণ লাকি যে অভিষেকের মতো স্বামী পেয়েছি, আন্ডারস্ট্যান্ডিং, কেয়ারিং, সব সময় সাথ দেয় আমার। দেখো আরতি, আমি তোমাকে অভিযোগের কোনো সুযোগ দেব না। একটা বেস্ট, একটা আইডিয়াল, পৃথিবীর সবচেয়ে ভালো হাজবেন্ড হয়ে দেখাবো। আমাকে বিয়ে করবে? ও ম্যাডাম, ফ্ল্যাশব্যাক, বারবার কোথায় চলে যাস? এইবার কি ভাবছিলিস? কিচ্ছু না। ওফ, আচ্ছা শোন, আমি নিজের বাড়ি যাচ্ছি ভোপাল, মা পূজোর জন্য ডেকেছেন, এক সপ্তাহে ছুটি নিয়েছি। অভিষেকও যাচ্ছে? না, অভিষেক আসছে না। লাঞ্চ টাইম হয়ে গেছে, চল লাঞ্চ করি, আমি টিফিন নিয়ে আসি। অভিষেক, তুমি? আরতি, আরতি, আমার তোমার সঙ্গে কথা আছে, ক্ষমা করো, বিগত 4-5 দিন ধরে তোমায় ফলো করছি। খুব সাহস নিয়ে এসেছি আজকে। অভিষেক, তুমি আমার ব্যাপারে কি করে জানলে? ওই সীমাকে যখন প্রথমবার অফিসে ছাড়তে এসেছিলাম, তখন তোমায় ঢুকতে দেখেছি অফিসে। আমি নিজেকে আটকাতে পারিনি আরতি, আর আমি তো তোমার সঙ্গে দেখা হবার সব আশা ছেড়ে দিয়েছিলাম, কিন্তু আরতি, ভাগ্য তো অন্য কিছুই চায়, ভাগ্য চায় আমাদের আবার দেখা হোক। অভিষেক, এগুলো ঠিক নয়। অভিষেক, আমাকে ভুলে যাও, কিচ্ছু হতে পারে না। আর তাছাড়া সীমা খুব ভালো মেয়ে, আর আমার খুব ভালো বন্ধু। তুমি সীমাকে আমাদের ব্যাপারে কখনো বলেছো? আমি যাচ্ছি অভিষেক। আরতি, আমার অনেক কিছু বলার আছে তোমাকে, আমি অনেক কিছু পরিষ্কার করতে চাই, তুমি এভাবে। আর কিছু ক্লিয়ার করার জন্য বাকি নেই। আরতি, আমাকে ভুলে যাও। আরতি, 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 আমার কথা শোনো।
কেন যাচ্ছ? তুমি জানো যাওয়াটা জরুরি। এই কটা ফাইল আছে, অফিসে জমা করতে হবে, তুমি করে দেবে প্লিজ? You're the best husband in the world. আচ্ছা, তুমি আরতিকে জানিয়েছো যে তুমি ভোপাল যাচ্ছ? কি ব্যাপার, আরতির বড় খোঁজ নেওয়া হচ্ছে? শাট আপ ইয়ার। হ্যাঁ শাট আপ। শোনো না, চলো না, আমাকে অনেক প্যাকিং করতে হবে, চুপচাপ গিয়ে ঘুমিয়ে পড়ো। যাও, কাল থেকে তোমাকে একাই শুতে হবে, অভ্যাস করো। ফাইলটা ভুলবে না, মনে করে দিয়ে দেবে। ঠিক আছে। এত চিন্তা করো না, কোনো না কোনো একটা রাস্তা ঠিক বেরিয়ে যাবে। আমি মা বাবার সাথে কথা বলবো আমাদের বিয়ের ব্যাপারে, ওরা নিশ্চয়ই মেনে নেবেন। আর মিস্টার অভিষেক, এত সহজে তোমাকে ছাড়বো না আমি, বুঝলে? সত্যি, গড প্রমিস। গড প্রমিস। অভিষেক, তুমি এখানে কি করছো? আর সীমা তো ভোপাল গেছে না? আমি আমি তোমার সঙ্গে দেখা করতে এসেছি। আমি তোমার সাথে দেখা করতে চাই না অভিষেক। আরতি, আরতি প্লিজ আমার কথা শোনো, কিছু আমার কিছু প্রশ্ন আছে আরতি। হঠাৎ করে ভাবে না জানিয়ে না বলে তুমি আমার ছেড়ে চলে গেলে। অভিষেক, আমাদের বিয়ের জন্য কেউ মানত না, মা বাবা রিলেটিভস সবার প্রেশার ছিল আমার উপর, আমাকে কেউ একটু ভাবনা চিন্তা করার সময়ই দেয়নি। আমার বিয়ে জোর করে রাকেশের সাথে দিয়ে দিয়েছে, আমি কি করতাম? প্লিজ আমাকে ভুলে যাও অভিষেক। আরতি, আরতি আমার সঙ্গে চলো, আমি তোমায় কিছু দেখাতে চাই। কি আছে? কিছু? আমি কিছু দেখতে চাই না, আমি বাড়ি যাবো, প্লিজ। আরতি, আরতি প্লিজ, আরতি প্লিজ, আমি ঘরে ছেড়ে দেবো তোমায়, শুধু 10 মিনিটের তো ব্যাপার। আরতি, হঠাৎ করে সব কিছু আমার আমার সামনে চলে এসেছে, আমি আমি খুব আমি আমি খুব হেভি ফিল করছি আরতি। অভিষেক, তুমি কি করছো? ছাড়ো, কেউ দেখে ফেলবে। আরতি প্লিজ আমার সঙ্গে ঘরে চলো, প্লিজ আরতি প্লিজ। এই দেখো, এই এই ফটোগ্রাফস, গ্রিটিং কার্ডস, এই সবকিছু তুমি এখনো রেখে দিয়েছ কেন? তার কারণ ভালোবাসি তোমায়, আমি খুব ভালোবাসি তোমায়। আর সীমা, আমরা একসঙ্গে কত খুশি ছিলাম আরতি, খুব কষ্ট হয়েছে তোমার থেকে দূরে সরে, আর এখন সব কষ্ট আমি ভোলার চেষ্টা করছি। আমি আমি আজও খুব ভালোবাসি তোমায় আরতি, তুমি কি আমায় ভালোবাসো না? ভুলে গেছো আমায়? আমাকে ক্ষমা করে দাও অভিষেক, আই এম সরি, আমি তোমাকে ধোকা দিয়েছিলাম, তোমাকে আমার জন্য এত কিছু সহ্য করতে হয়েছে, আই এম রিয়েলি সরি। আমি এখনো তোমায় ভালোবাসি, তোমাকে ছাড়া আর কাউকে বাঁচতেই পারি না,
খুব ভালোবাসি। আর কাঁদবে না আরতি, এখন আমাদেরকে আলাদা করতে পারবে না। এখন দেখো আর কোন রকমের দুঃখ আমাদের সহ্য করতে হবে না, আমি আছি তো। হ্যাঁ বাবা, তোর রাগ আরতির ওপর, তাই জন্য মাসের পর মাস মায়ের সাথেও দেখা করবি না? আমার শরীরটাও তো ভালো যায় না, তুই তো চেন্নাইয়ে গিয়ে বসে আছিস আর আমাকে এখানে আরতির কাছে ছেড়ে গেছিস। বাবা আমিও তোর কাছে যেতে চাই, আমাকেও ডেকে নে না। আরে মা, আমি এখানে কাজ নিয়ে খুব ব্যস্ত আছি, ওখানে তো পূজা আছে তোমার খেয়াল রাখার জন্য। আরে মা, কেন দাদাকে টেনশন দিচ্ছ? পূজা বলছে যে দাদাকে বিরক্ত করো না। ঠিক আছে বাবা, তুই নিজের খেয়াল রাখিস। ঠিক আছে মা, রাখছি, প্রণাম নিও। আচ্ছা রাখছি বাবা। হ্যাঁ মা, লতিকার কিন্তু এখনো বিয়ে হয়নি, দাদার ব্যাপারে কিছু ভাবো, আর তার আগে তুমি আরতির কিছু একটা করো। তুই ঠিকই বলছিস মা, আজকাল তো মেয়েটা রোজই দেরি করে আসছে, রাকেশের জীবনের ব্যাপার আমাদের কিছু ভাবতেই হবে। আজ কি বাহান আছে ম্যাডাম আপনার? অফিসে অডিট চলছে, তিন চার দিন আরো লেট হবে। দেখলেন আমার কেমন জবাব দিয়ে গেল? তুই কেন ওর সাথে তর্ক করিস? রাকেশকে বলে এর কিছু না কিছু একটা ব্যবস্থা করতেই হবে, চিন্তা করিস না। পাকনা গজিয়েছে মা এর দেখছি, টাইম দেখছো 9টা বেজে গেছে আর এখনো এ বাড়ি ফেরেনি। তুই ঠিক বলেছিস, আসতে দে আজকে একবার, এমন শিক্ষা দেবো যে সারা জীবন মনে রাখবে। এসেছে মহারানী, চিলি কথা এতক্ষণ তুই? মা বলেছিলাম তো অফিসে অডিট চলছে। মিথ্যে কথা বলছিস, তোর কি অফিসে রোজ অডিট চলে? বোকা ভেবে নিয়েছিস আমাদের নাকি? আমরা রোজ অপেক্ষা করতে থাকবো যে মহারানী কখন ঘুরে ফিরে বাড়ি ফিরবেন? মা আমি সত্যি বলছি, আমি বলছি মা, এ অসভ্যতম করে অফিসের নাম করে। ঠিক বলছিস মা, মা বলে তুই রোজ বোকা বানাস আমাকে, রোজ বোকা বানাস। ধর তো একে, আমার ছেলের জীবন নষ্ট করেছিস, রোজ খারাপ কাজ করছিস। আমি আবার ছেলের সাথে দেখা করতে পারি না, তোর থেকে দূরে থাকি তোর জন্য। আমার ইচ্ছে করে যে আমি তোকে মেরে ফেলি। আরে তুমি, এত সময় লাগলো দরজা খুলতে, কেউ আছে নাকি? হ্যাঁ আছে তো, এই যে। আর এই তো এসো, আজ রান্না করেছি আমি। আরে আউচ, আরে আরতি ব্যথা লেগেছে আমার। দেখ আরতি, আমি তোর বন্ধু না, তুই আমার সাথে সবকিছু শেয়ার করতে পারিস, বল কি হয়েছে। সীমা, আমি সত্যি বলছি, আমি বাথরুমে পিছলে পড়েছিলাম। কেউ এরকম কি করে করতে পারে? তুই কাউকে কিছু বলিস না কেন? আই মিন তুই তোর বাড়িতে বল না, তোর মা বাবা কাউকে তো বল।
কেউ নেই আমার। মা বাবা দুবছর আগেই মারা গেছেন। ভাই বোন কেউ নেই। কাকা জ্যাঠা ওরা তো উল্টে আমার সাথে ঝগড়া করছে কোর্টে প্রপার্টির জন্য। কিন্তু পুলিশ, পুলিশ তো আছে। পুলিশ মানে তুমি এটা বলতে চাইছো প্রথমে আমি আমার বাড়ির লোকের সাথে, তারপরে শ্বশুরবাড়ির সাথে, দুজনের সাথে প্রথমে পুলিশ স্টেশনে তারপর কোর্টে লড়তেই থাকবো? এত সাহস নেই আমার, আমি একা এসব করতে পারি না। আর তুই, তোর কেন মনে হয় তুই একা? আছি তো তোর সাথে, তোর বন্ধু সব সময়। কি হয়েছে? আরতি শাশুড়ি আর ননদ ওকে একদিন মেরে ফেলবে, তুমি দেখে নিও। জানো ওর মুখ চোখ সবকিছু ফুলে ছিল, আর ওই পাগলটা পুলিশ কমপ্লেন পর্যন্ত করতে চায় না। ও ও ও নিজের প্যারেন্টসকে বলেনি? নেই তো, দুবছর আগে মারা গেছে। বাবা মার মারা যাওয়ার পর ওর শাশুড়ি ননদ স্বামী সবার ব্যবহার খারাপ হয়ে গেছে। বেচারি কি ছোট ছোট কথার জন্য কথা শোনায়। কি হলো? কিছু না। বেচারির কোনো ভাই বোনও নেই? জানি। জানো? তুমি কি করে জানো? আমার মনে হয় নেই, তাই জন্যই তো এত এত সহ্য করছে বেচারি। বলছে একা কার কার সাথে লড়বে, আমরা কি কিছু করতে পারি না? কিছু তো একটা করতে হবে, এরকম করে ওরা তো ওকে মেরে ফেলবে। নোংরা আর বিচ্ছিরি ধরনের মানুষেরা, ওদের মনে হয় আরতির এই দুনিয়ায় কেউ নেই, এই জন্য এত টর্চার করে ওরা। কি ভাবছো? ভাবছি কি? আমাদের ওদের বোঝাতে হবে যে আরতিরও ভালোবাসার মানুষ আছে, পরিবার আছে, আর ওরা এইভাবে আরতিকে বিরক্ত করতে পারে না। কিন্তু কিভাবে? একটা বুদ্ধি আছে। কি বলবো? আরে আসছি। আপনারা কারা? নমস্কার আন্টি, আমি সীমা, এটা আমার হাজবেন্ড অভিষেক। নমস্কার। আমি আরতির বান্ধবী। আরতি কি ঘরে আছে? হ্যাঁ। আরে সীমা, তুমি ভিতরে ডাকবি না? ও সো সরি, প্লিজ কাম ইন। চলো বসো বসো। না ঠিক আছে। আরে তা কি করে হয়, বসো। সীমা, এ হলো পূজা, আমার ননদ। হ্যালো। হ্যালো পূজা। ও সীমা আমার বন্ধু। বন্ধু? খুব ভালো বন্ধু, আমরা দুজন একসাথে কাজ করি। আচ্ছা, তো আপনি সাথে কাজ করেন? হ্যাঁ। আর আপনি? আমি রেভিনিউ ডিপার্টমেন্টের সেকশন অফিসার। আচ্ছা, ও নাইস, ইমপ্রেসিভ। আমি অ্যাকচুয়ালি কেএমসি ইন্টারন্যাশনালে আছি, তো আমাদের রেভিনিউ ডিপার্টমেন্টে প্রচুর কাজ থাকে। ও গুড, আপনি ইঞ্জিনিয়ার? হ্যাঁ। নাইস। তাছাড়া আপনি কোন ফ্লোরে আছেন? থার্ড ফ্লোর। ওকে ওকে, ওই সেকেন্ড ফ্লোরে মিস্টার সন্তোষ রেড্ডি আছে না? হ্যাঁ, আই নো হিম, এইচওডি, ট্রেনিং অফ হিউম্যান রিসোর্স। রাইট রাইট, তো ওখানে আমি প্রেজেন্টেশনের জন্য প্রায়ই যাতায়াত করি। আচ্ছা, তো ভালো লাগলো দেখা করে আপনার সাথে, তাড়াতাড়ি দেখা হবে তাহলে। আরে অফিসে কফির জন্য ডাকবেন না? নিশ্চয়ই। আপনার কোনো ভিজিটিং কার্ড বা কন্ট্যাক্ট ডিটেলস তো? গ্রেট, আমি আসছি এক মিনিট। আচ্ছা আরতি, আজ তো রাখি পূর্ণিমা, চল তাড়াতাড়ি অভিষেককে রাখি পরিয়ে দে। রাখি? হ্যাঁ, আজ তো রাখি পূর্ণিমা না? আন্টি, আপনার কোনো অসুবিধা তো নেই না?
আসলে কি না, অভিষেকের কোনো বোন নেই। প্রত্যেক রাখিতে খালি হাত দেখে মন খারাপ হয়ে যায় খুব। আর আরতির তো কোনো ভাই নেই, তাই না? আরে না না, আমাদের আপত্তির কি আছে? এ তো খুব আনন্দের কথা যে আরতিরও কেউ একজন এই শহরে থাকবে। আরতি যাও, পুজোর থালাটা নিয়ে এসো, যাও। হ্যাঁ মা। দাদা, আর এটা আমার তরফ থেকে তোমার জন্য। আজ থেকে তুমি আমার ননদ। থ্যাংক ইউ। হ্যাঁ, আচ্ছা আন্টি, আমরা আসছি। আরে আরে, এত তাড়াতাড়ি কেন? কিছু খেয়ে যাও না। না আন্টি, পরে কখনো। দাদা চলে এসছে হয়তো। আর তাছাড়া এখন তো আমরা আত্মীয়, আসা যাওয়া তো হবেই, তাই না? চলো, নমস্কার। আরে অভিষেক, এটা আমার ভিজিটিং কার্ড, কল করবে তো? শিওর। চলুন, ভালো লাগবে দেখা করে। তাড়াতাড়ি দেখা হবে। হ্যাঁ নিশ্চয়ই। অভিষেক, যাওয়া যায়? হ্যাঁ চলো। চল, বাই বাই। বাই আন্টি। বুদ্ধি খাটিয়েছো তুমি। বাই দ্য ওয়ে, রাখিটা পরানোর কি দরকার ছিল? সীমা সব বলেছে আমায়। আরে অনেক ভেবেচিন্তে করেছি। আরে আর আমরা যখন তখন যেখানে সেখানে দেখা করতে পারি। কখনো যদি তোমার আত্মীয় বা সীমা দেখে না তখন তো সমস্যা হয়ে যাবে। আচ্ছা, ওকে। আর তোমার আত্মীয়দেরও বোঝানো ছিল যে কেউ আছে তোমার খেয়াল রাখার জন্য। বাই দ্য ওয়ে অভিষেক, তুমি একদম ঠিক করেছো। আর এই ভাই বোন হওয়ার আইডিয়াটা কিন্তু দারুণ। এরপর আমরা যখন তখন যেখানে সেখানে দেখা করতে পারি। আর আমি তোমার বাড়িও আসতে পারি তোমার সঙ্গে দেখা করার জন্য। চালাক তুমি খুব। এমনটা কি করে হতে পারে? এক রাতের মধ্যে এদের দাদা বৌদি কোত্থেকে চলে এলো, আমি তো বুঝতে পারছি না। কি মা, তুমি সেই কথা নিয়ে এখনো ভাবছো? আরে পূজা, তুই বুঝতে পারছিস না? আরে কিছু না কিছু তো সমস্যা আছে। ম্যাডামের মেজাজ দেখছিস তো কিরকম পাল্টে গেছে। আর এই দুজনের কানে মন্ত্রণা দিচ্ছে, মুখে মুখে তর্ক করা, দেরিতে আসা, মিথ্যে বলা। তোমার মনে হয় না তুমি একটু বেশি ভাবছ? মা, অভিষেক বেশ ভালো ছিল বলো, ওর বউটাই একটু বেকার, একটু বেশি ওভার স্মার্ট দেখাচ্ছিল। তুই অভিষেকের ব্যাপারে ভাবা বন্ধ কর। আরে মাথার উপর দিয়ে জল যাচ্ছে এবার। এই আরতির তো কিছু একটা করতেই হবে, কিছু না কিছু ব্যবস্থা তো করবই। আমি চাই আমার রাকেশ সংসারই হোক, ওর বাচ্চা কাচ্চাকে চাই, আমি এভাবে মরতে চাই না। হ্যাঁ আরে মা, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা শোনো, আমি তোমাকে একটা কথা বলতে ভুলে গেছি। কি? আমি প্রমোশনের কথা বলেছিলাম না? হ্যাঁ, ওটা আমি পেয়ে গেছি। সত্যি? আরে দারুণ, তোর অনেক উন্নতি হোক, তুই অনেক উচ্চতায় পৌঁছো। ভগবানের কাছে আমি এটাই চাই সবসময়। কিন্তু একটা প্রবলেম মা, কোম্পানি প্রমোশনের সাথে কিছু মাসের জন্য ব্যাঙ্গালোরে ট্রান্সফার করছে, তো আমি ভাবছি প্রমোশন নেবো কি নেবো না। আরে তুই পাগল নাকি যে প্রমোশন ছেড়ে দিবি বলছিস? এরকম সুযোগ বারবার আসে নাকি? না বাবা, প্রমোশন কখনো ছাড়তে নেই বাবা, তুই যা। কিন্তু মা, আমি একা ব্যাঙ্গালোরে কিভাবে ম্যানেজ করব? আর এই আরতির ভরসায় আমি তোমাকে ছেড়ে যেতে পারবো না। তাহলে কি করবি তুই? তুমি যাবে আমার সাথে? হ্যাঁ এটাই ভালো, আমি যাব। কিছুদিনের জন্য আমারও একটু স্বাদ বদল হবে। আর হ্যাঁ, রাকেশকেও ওখানে ডেকে নেব, আর ওখানেই কিছু একটা প্ল্যান করব যে এই আরতির হাত থেকে মুক্তি পাবো কি করে। আচ্ছা শোন, ব্যাঙ্গালোর আর চেন্নাই কাছাকাছি না? হ্যাঁ মা। আচ্ছা তাহলে তো ভালো, চলো দুদিনের মধ্যে আমরা বেরোবো, তুমি প্যাকিং করা স্টার্ট করে দাও। ঠিক আছে। আরতি, আরতি। হ্যাঁ মা।
হ্যাঁ মা, আমি পূজার সঙ্গে ব্যাঙ্গালোরে যাচ্ছি। এই বাড়ির খেয়াল রাখবে, পরিষ্কার পরিচ্ছন্ন রেখো, আর হ্যাঁ, বাইরের গাছগুলোতে জল দেবে। আমি তাড়াতাড়ি ফিরে আসব, বুঝলে? আর হ্যাঁ, আমাদের যাওয়ার পরে এই প্রতিবেশীদের সঙ্গে যেন আড্ডা দিতে বসে যেও না, ঘরে কাউকে নিয়ে আসারও দরকার নেই। আর হ্যাঁ, আমরা যাওয়ার পর নিজেকে যেন এবাড়ির মালকিন ভেবো না, তাড়াতাড়ি ফিরে আসবো আমি। চলো মা, ফ্লাইট মিস হয়ে যাবে। আরে পূজা, তুই বুঝতে পারছিস না, সবকিছু এর হাতে, পুরো ঘরের দায়িত্ব ছেড়ে দিলে জানি না কিভাবে কি রাখবে। ঠিক আছে, তাহলে ক্যান্সেল হতে তো ফ্লাইট। আরে না না, চল চল। সব খাবার দাবার দিয়ে দিয়েছো তো এর মধ্যে? হ্যাঁ মা। মা হয়ে গেছে ব্যাস, এবার চলো। হ্যাঁ চলো চলো, সব ঠিক করে সামলিও। আমরা যাওয়ার সাথে সাথেই জানি না কি কি করবে, বন্ধুদের ডেকে আড্ডা দেওয়া শুরু করবে। কি হলো? বাড়ির মালিক বাইরে গেছে, আপনি কে? কিন্তু আমার তো ঘরের কাজের লোকের সঙ্গে দরকার ছিল। আচ্ছা, আপনার মনে হয় আমি বাড়ির মেড? আচ্ছা, বাই দ্য ওয়ে, তাড়াতাড়ি এসে গেলে, গলির মোড়েই দাঁড়িয়েছিলে নাকি? হ্যাঁ, আর কি করবো বলো তো। আচ্ছা, ভেরি স্মার্ট। আর সীমাকে কি বললে? এটাই যে এক নতুন গার্লফ্রেন্ড হয়েছে, তার সঙ্গে দেখা করতে যাচ্ছি। মিথ্যেবাদী? সত্যি, সীমা খুব সাদা সিধে। আচ্ছা, সীমা খুব বোকা আর আমি খুব চালাক? আরে আমার সহজ সরল নতুন প্রেমিকা, আমায় ক্ষমা করো। বাই দ্য ওয়ে, চালাক তো তুমি খুবই, আর খুব ধূর্ত। চলো ভেতরে যাই। হ্যাঁ চলো। এই পাগল মেয়েটা ফোন কেন তোলে না? কি হয়েছে? ম্যাডাম কি কখন থেকে ফোন করছি, ফোনটাই তুলছে না, কি জানি কোথায় ব্যস্ত আছে। আরে তো তুমি চিন্তা করছো কেন, হয়তো কাজে ব্যস্ত কোনো। অফিস থেকে তাড়াতাড়ি চলে গিয়েছিল, শরীরটাও ভালো নেই ওর, চিন্তা হচ্ছে আমার। মানে কি হয়েছে ওর? একবার ফোনটা তুলুক, ভালো করে ক্লাস নেব ওর। হ্যাঁ শিবম। হ্যাঁ শিবম, আমি 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 পৌঁছেছি ওখানে, দশ মিনিটে ঢুকছি, আমি এখনই বেরোচ্ছি। কি হলো? ওই আমাদের মন্টু আছে না, ও আবার মদ খেয়েছে আর গোটা পাড়া মাথা তুলে নিয়েছে, ঝগড়া করছে সবার সাথে। ওই শিবম আছে না, ওর ফোন এসেছিল, ও ডেকেছে, যেতে হবে। ওকে। হ্যাঁ হ্যালো আরতি, এটা কেমন ব্যবহার? তুই মেসেজও তো করতে পারতিস। আরে আমার কথাটা তো শোনো। কি শুনবো, জানিস কি কি চিন্তা করছিলাম আমি? সীমা আমার কথাটা শুনবে? হ্যাঁ বল। আরে ওই আমার না ব্লাড প্রেশার খুব হাই হয়ে গিয়েছিল, ডক্টর আমাকে ট্যাবলেটস দিয়েছিল, সেটা খেয়েই আমি শুয়ে পড়েছিলাম, আর ফোনটা সাইলেন্ট করে রেখেছিলাম, বুঝতেই পারিনি। তুই সত্যি বলছিস তো? সত্যি তোর কিছু হয়নি তো? আরে সত্যি বলছি, আমার ব্লাড প্রেশার ভীষণ হাই হয়ে গিয়েছিল। মনে হয় কেউ এসেছে, আমি রাখছি। হ্যাঁ এই সময়? হ্যাঁ জানি না, কেউ এসেছে মনে হয়। বাই বাই। আরতি কি হয়েছে? অভিষেক কি কি হয়েছে এটা তো বলো। অভিষেক আরতি কি হলো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো চলো, কোনো ব্যাপার না, কেঁদো না, বসো, বলো কি হয়েছে। আমার খুব ভয় করছে। ঠিক আছে, কিন্তু আমাকে বলো তো কি হয়েছে তোমার। আই এম প্রেগন্যান্ট। আমি ভেবেছিলাম হরমোনাল চেঞ্জেস, কিন্তু আমি কি বোকা কি স্টুপিড ছিলাম আমি, আমি বুঝতেই পারিনি অভিষেক। যদি আমার শাশুড়ি বুঝতে পেরে যান, পূজা
তো এরা তো আর আর যদি রাকেশ জানতে পেরে যায় তো সীমা সীমা জানলে কি করবে? আরতি, এমন এমন কিছু হবে না। আমি 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 ঠিক একটা রাস্তা বের করে নেব, ঠিক আছে? আমি না আমি রাকেশকে ডাইভোর্স দিয়ে দেবো, ঠিক আছে? আমি এই বাচ্চাটা চাই অভিষেক। আরতি, তুমি চিন্তা করো না, আমি বললাম না আমি একটা রাস্তা ঠিক বের করে নেব, আমাকে ভাবতে দাও। অভিষেক, তুমি আমার সাথে থাকবে তো? আরে হ্যাঁ বাবা, আমি তোমার সঙ্গে আজীবন থাকবো, আমি কোথাও যাবো না তোমায় ছেড়ে। আমি বিয়ে করবে তো? হ্যাঁ আরতি, আমি 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 করবো তোমায় বিয়ে। বাস তুমি 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 এক কাজ করো, তুমি আরাম করো, আরাম করো, কিছু হবে না, রিল্যাক্স থাকো একদম। এখন আবার কে এলো? কোনো ব্যাপার না, কেউ হবে একটা, আমি তুমি আরাম করো, আমি আমি দেখছি, ঠিক আছে? রেস্ট নাও। অভিষেক, তুমি এখন এখানে? তোমার বউ এসেছে নাকি? আরতি কোথায়? আরতি, আমার কথা শোনো। নির্লজ্জ মেয়ে, ডক্টর মেহরা আমাকে ফোন করেছিল, কার বাচ্চা পেটে নিয়ে ঘুরছিস তুই? আচ্ছা আচ্ছা, এখন আমি বুঝেছি, তোমরা দুজন ভাই বোনের নামে পেছনে এইসব করছিলে। তোমার বউকে জানে এসব? না পূজা, এমন কিছু হয়নি। দেখো দেখো, তুমি তোমার একটা ভুল ধারণা হচ্ছে, আমাকে আমাকে ক্লিয়ার করার সুযোগ দাও। না না, আমার কোনো ভুল ধারণা হয়নি, আমি সব কিছু জানি, আর আমি এখন তোমাদের সত্যিটা সবার সামনে আনবো। কিছু নেই, প্লিজ, আর তুমি তো চুপ থাকো, এক্ষুনি আমি রাকেশকে ফোন করছি, আর তোমার বউকে তুমি নিজে গিয়ে বলে আসবো। পূজা প্লিজ প্লিজ রাকেশকে বলো না, প্লিজ, তোমাদের দুজনকে তুমি শেষ করে রেখে দেবো। আমি বলছি না এরকম করো না, তুমি বুঝতে পারছো না আমি কি বলছি? তোমার সাহস কি করলো আমাকে গায়ে দেওয়ার? আর তোর পা ধরো, শক্ত করে ধরো।